জয় বাংলা জয় বঙ্গবন্ধু শিক্ষা শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগরের বার্ষিক সম্মেলন শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থানা ইউনিট থেকে মিছিল নিয়ে আসেন মহানগরের পথপ্রত্যাশীরা পোস্টার ব্যানারে ছেয়ে গেছে গোটা নগরী সম্মেলন স্থলে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে দেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে সংগঠনটি কালের বিবর্তনে হোঁচট খেয়েছে বারবার তাই এবারের সম্মেলনের মধ্য দিয়ে ক্লিন ইমেজের নেতৃত্ব খুঁজছে ছাত্রলীগ ছাত্র রাজনীতিতে যারা দীর্ঘদিন বিভিন্নভাবে ছিল এমন নেতৃত্ব এবং অবশ্যই সেটা আওয়ামী রাজনীতি পরিবারের সন্তান হতে হবে এমন নেতৃত্বে আসা উচিত যারা সামনের ক্রাইসিস মোমেন্টগুলো ফেস করতে পারে আমরা চাবো মানবিক গুণাবলীর একজন ছাত্রনেতা দরকার জাতীয় পতাকা উঠিয়ে এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন বিএনপি 10 ডিসেম্বর ঘিরে আবারও গাড়ি পোড়ানো শুরু করেছে সরকারের নির্দেশ অমান্য করে পল্টনে সমাবেশ করলে আইনি ব্যবস্থা নেবে আওয়ামী লীগ 10ই ডিসেম্বরকে সামনে রেখে তারা জানান দিল তারা সন্ত্রাস করবে সারা বাংলা ঢাকা শহরে নেতারা আছে বলে দিচ্ছি নেত্রী বলে দিয়েছে আহারা প্রত্যেক ওয়ার্ডে সতর্ক বাহারা তবে আক্রমণ করলে পাল্টা আক্রমণ হবে কিনা সময় সম্মেলনে ডক্টর কামাল হোসেনের প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের নিজে অপপ্রচার করে আপনার ইহুদি জামাতা মাধ্যমে কত কোটি টাকা পাচার করেছে দেশের মানুষ জানতে চায় বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের নামে আবারও দেশে সামরিক সরকারের নীলনকশা করছে অভিযোগ দলের সাধারণ সম্পাদকের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর এমন সম্মেলন দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলছেন নীতি নির্ধারকরা সামনের নির্বাচনকে ঘিরে বিএনপির অপতৎপরতা রুখতে রাজপথে সাহসী ভূমিকা রাখবেন এমন নেতৃত্ব খুঁজছে বাংলাদেশ ছাত্রলীগ ওবায়দুল্লাহ মামুন সময় সংবাদ ঢাকা